Hey guys, what is up? Welcome to Sports Bites channel. তো আমরা আজকে একটা ট্রায়ালের কথা আমি বলেছিলাম ফেসবুকে দিয়ে দিয়েছিলাম, তো একটা ট্রায়ালে যাচ্ছি REX ফুটবল একাডেমির আন্ডার 13 ট্রায়ালে। তো এখান থেকে ইন্ডোরটা স্টার্ট করছি, তো ভিডিওটা দেখতে থাকো। আর নেক্সটে আমরা যাচ্ছি হচ্ছে বেলঘড়ি অ্যাথলেটিক ক্লাব, তো ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, কারণ ওখানে কিন্তু আন্ডার 15 ট্রায়াল পরের মাসে হবে আমরা শুনতে পেয়েছি। তো দেখতে থাকো ভিডিওটার, ওখানে গিয়ে পরের কথা হচ্ছে, তো দেখতে থাকো। ভিডিও শুরুতে যেরকম বলেছিলাম যে আমরা আজকে REX ফুটবল একাডেমির আন্ডার 13 ট্রায়ালে চলে আসবো, তো আন্ডার 13 ট্রায়ালে আমরা চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ বেলঘড়িয়া অ্যাথলেটিক ফুটবল ক্লাবে আমরা চলে এসেছি, সেখানে REX ফুটবল একাডেমির ট্রায়াল হচ্ছে, তো সেই ট্রায়াল তো তোমাদের দেখাবোই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা টিং টং করে দেবে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। পাস দিয়ে খেলতে হবে, তুমি একা নিয়ে দৌড়চ্ছো, ঠিক আছে, বল নিয়ে দৌড়চ্ছো, গোল করে দিয়ে আসছো, ওটা কোনো কথা না, ঠিক আছে। যে ভালো জায়গাতে আছে তাকে পাস দিতে হবে, যে ভালো জায়গাতে আছে তাকে পাস দিতে হবে, ঠিক আছে, দিয়ে পাস দিয়ে দিয়ে খেলতে হবে। এখন তোমরা একটা নিজেরা দেখে নাও নিজেদের মধ্যে, এর তোমাদের 5 মিনিট টাইম দেওয়া হবে নিজেদের মধ্যে করে, নিজেরা সব এক হয়ে যাও, নিজেরা সব এক জায়গায় হয়ে যাও। সব দেখো তোমরা এক একজন এক এক জায়গা থেকে এসছো, কিন্তু আজকে এই 5 মিনিটের মধ্যে সব একসাথে হয়ে যাবে, ঠিক আছে। চলো সব একসাথে হয়ে যাও, একসাথে হয়ে যাও, তাড়াতাড়ি করে হাতে হাত রাখো, হাতের মধ্যে হাত রাখো, আমাদের চিনতে হবে, ঠিক আছে, হাতের মধ্যে হাত রেখে, ঠিক আছে, সবাই সবাইকে দেখে নাও, সবাই সবাইকে দেখে নাও সেইভাবে। নিজেদের মধ্যে খেলতে হবে, খেলাটা সুন্দর করে দেখাতে হবে স্যারদের, ঠিক আছে, যারা স্যার আছে তোমাদের দেখছে তাদের সুন্দর করে খেলাটা দেখাতে হবে, ঠিক আছে। পাস দিয়ে পাস দিয়ে যেই সাইড কি বলেছি আমি, স্টপারের কাছে বল আছে, স্টপার ওখান থেকে সাইড ব্যাককে দিব, এই যে সাইড ব্যাক, খেলো, হ্যাঁ ধরো, হ্যাঁ খেলো, সাইড ব্যাক দিলাম, তো বন্ধুরা আমি এখন মার্টিন স্যারকে পেয়ে গেছি, এই REX ফুটবল একাডেমিরই মেন আর কি কোচ। তো ওয়েলকাম মার্টিন স্যার আমাদের চ্যানেলে, হাউ দ্য ট্রায়াল ইজ গোয়িং অ্যান্ড উই আর হ্যাভিং এ গুড ট্রায়াল, জো দে আর ইয়ং ক্লাবস বাট উই ক্যান সি সাম পটেনশিয়াল অ্যামংস দেম এন্ড উই হ্যাভ বিন সো মাচ অন দেম বিকজ উই ওয়ান্ট টু সিলেক্ট দ্য বেস্ট out of the best. It's a good one because we are trying to groom up the young players, the better players for Indian tomorrow. Not only for India, we want to groom them up for the world, because football now is being played globally. So we are preparing them in an international way where they can go outside also to exhibit their skills. You understand? So that is exactly what we are trying to do. Okay.
So how the grassroots development is going in your academy? Say something about this. My grassroots academy is, I mean, is going on fine because we have played a lot of big teams like Mamelodi Sporting, Ramland, Glass FC. We have played them. High league teams. So we really gained something from them. Like we played a tournament yesterday. We showed our stuff. We won yesterday also. So what we are getting from bigger teams, so our boys also, they are making use of that. So, and we are teaching them, because in academy we have to teach them right. I always believe on that. If you don't teach them right in academy, same they will take to the club. So we are teaching them right. That is why we are able to get the best out of the best among them. তো তোমরা তো ট্রায়াল দেখছিলে, আমরা আজকে আরিএক্স একাডেমিতে এসে গেছিলাম, আরিএক্স ফুটবল একাডেমি, যেটা বলেছিলাম যে আন্ডার-13 এর ট্রায়াল চলছে, আর আমরা ট্রায়ালের পোস্টারও দিয়েছিলাম, তাতে তোমরা যোগাযোগ করো, অনেকেই এসছো, খুব ভালো লাগলো যারা এসছো, আর খুব ভালো ফুটবল খেলা হচ্ছে, পিছনে তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের পরের ভিডিওতে দেখতেও পাবে যে প্র্যাকটিসটা কীরকম হচ্ছে। এবার আমরা কিছু ফেসিলিটি দেখাই যেটা এই আরিএক্স ফুটবল একাডেমি করে থাকছে, এবং ট্রায়ালেও তারা ব্যবহার করছে এই ফেসিলিটিগুলো, তাদের এই ফেসিলিটি আছে বলে তারা এই ব্যবহার করছে এটা। তো চলো আমরা কয়েকটা ফেসিলিটি তোমাদের দেখা। তো যে ফেসিলিটির কথাগুলো আমি বলেছিলাম, তো এখানে দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স রাখা আছে। তো এই অ্যাম্বুলেন্স কিন্তু আরিএক্স ফুটবল একাডেমি ব্যবহার করে থাকে, এবং এই অ্যাম্বুলেন্স কিন্তু ট্রায়ালেও তারা ব্যবহার করছে, আন্ডার-13 এর ট্রায়ালেও তারা ব্যবহার করছে। এবং পাশে দেখাতে বলবো যে আমি আগেও দেখালাম যে এখানে কিন্তু টিম বাস আছে, আরিএক্স ফুটবল একাডেমির টিম বাস আছে, যেটা করে অনেক ট্রায়াল, অনেক রকম খেলা ওরা খেলতে যায়, যেরকম প্র্যাকটিস ম্যাচ আছে। তোমরা জানোই যে পাঞ্জাব এফসি এবং মোহামেডান এর সাথেও তারা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, সেই ভিডিও আমরা দেখিয়েছি। তো মোহামেডান গ্রাউন্ড থেকে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম আরিএক্স ফুটবল একাডেমির আমাদের চ্যানেল থেকে যাত্রা, তো সেখান থেকে আমরা এখন আন্ডার-13 এর ট্রায়ালে আমরা পৌঁছে গেছি। তো দেখলাম যে ট্রায়াল সেশনটা কমপ্লিট হলো, তো এই ট্রায়ালটার ব্যাপারে তুমি কতটা আশাবাদী সায়ন্তনদা? হ্যাঁ দেখো, আমরা যেটা করতে চাইছি, হ্যাঁ, ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামটায় ভীষণভাবে আমরা জোর দিতে চাইছি। অলরেডি সিনিয়র টিমটা আমাদের রয়েছে, তার সঙ্গে আজকে আমরা 13টা ট্রায়াল নিলাম, এবং এখান থেকে যদি আমরা কিছু ছেলে তুলে আনতে পারি, বেসিক্যালি আমরা টার্গেট করছি যে কিছু প্রপার বাঙালি ছেলে, গ্রাসরুট ডেভেলপমেন্টটার উপর মেনলি আমরা জোর দিতে চাইছি। তো সেই জায়গা থেকে আজকে এই ট্রায়ালটা আমরা নিলাম, এবং কিছু ছেলে আমরা এখান থেকে নেব ট্রায়াল থেকে। তো আমাদের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামটা বিশেষভাবে যেভাবে আমরা জোর দিয়ে করতে চাইছি, আশা করি মানে ডে বাই ডে তোমার, এরপরে আমাদের আন্ডার-15 ট্রায়াল আছে, তারপরে তোমার স্টেপ বাই স্টেপ 13 থেকে 15 ছেলেরা যাবে, আমরা 2 বছর পলিশ করব, তারপর 15 থেকে এইভাবে আমরা একটা প্ল্যানিং করছি যে সিনিয়র টিমে যাবে। তো ওভারঅল দেখো, আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম রেডি আছে, তো সেই জায়গায় আই লিগের জন্য আমাদের মেন ফোকাসটা হচ্ছে আই লিগের আন্ডার-13, 15 এবং 18 আই লিগটার মেন ফোকাস। তার সঙ্গে আমাদের কলকাতা লিগের টিম রয়েছে, আমাদের ফার্স্ট ডিভিশন বি গ্রুপের টিম রয়েছে, সেই টিমটাকে আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রিমিয়ারে তোলার টার্গেট নিয়ে। সেইভাবেই তোমার ব্যাকআপটাকে, ব্যাকআপ যে সেটটা, সেটাকে আমরা অলমোস্ট মানে একদম তোমার স্টেপ বাই স্টেপ রেডি করতে চাইছি। যেমন একটা একাডেমি, তোমার একটা একাডেমি যেভাবে চলে আর কি, তোমার একদম গ্রাসরুট ডেভেলপমেন্ট থেকে এই ছেলেরাই 4-5 বছর থেকে যখন আমরা রিলিজ করবো, তখন যেন একটা সাপ্লাই লাইনটা তৈরি করতে পারি আমরা প্রপার ওয়েতে, সেটাই আমাদের মূল লক্ষ্য। তবে আমরা এই ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামটা যেটা চলছে, নেক্সট মান্থে আমরা 15টাও চালু করে দেবো। তো আশা করছি যে আমরা যে প্ল্যানিংয়ে চলছি, তোমরা নিজেরাও এসছো, তোমরা দেখতে পেয়েছো যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কম, একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, টিম বাস দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে। তো ওভারঅল আমরা চাইছি যে ইনফ্রাস্ট্রাকচারটা আগে ঠিকঠাক বিল্ড আপ করতে, কারণ একটা প্লেয়ারকে যদি তুমি কমফোর্ট জোন না দাও, এবং আমরা চিন্তাভাবনা করেছি যে এই বাচ্চারা যদি কেউ দূর থেকে আসে বা কোথাও থেকে আসে, আমরা আমাদের যেহেতু নিজস্ব টিম বাস রয়েছে, আমরা পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি দিচ্ছি তাদের, সেভাবে আমরা গার্জিয়ানদের সঙ্গে কথা বলবো, এবং আমরা ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে মেনলি গার্জিয়ানদের আমরা আগে ইনভলভ করবো, যে তারা আসুক, তারা দেখুক, এবং তাদের সঙ্গে কথাবার্তা বলা যে কীভাবে ডেভেলপমেন্টটা হচ্ছে, তারা কী করবে, কীভাবে তাদের বাচ্চাদের গাইড করবে। তো ওভারঅল আমাদের একটা প্ল্যানিং চলছে, এই প্ল্যানিংটাই আমরা ভীষণভাবে আশাবাদী যে এই প্ল্যানিংটা আমরা সাকসেস করবো। তুমি যেরকম বললেই আমাদের আন্ডার-13, তুমি 15ও এরপরে নেক্সট মান্থে হয়তো করবে, তো এই যে এরকম যে ট্রায়ালটা, মানে ওয়েস্ট বেঙ্গলের যে বাইরে স্টেজে, মানে কলকাতার বাইরে যারা আছে তাদের জন্য যে ফেসিলিটিটা তুমি কথা বলে, রেসিডেন্সিয়াল যদি হয় সেটাও মানে এই বাচ্চাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যেতে পারে, তো সেইখান থেকে কি তোমাদের পরিকল্পনা আছে কি কলকাতার বাইরেও তোমরা কিছু করার?
হ্যাঁ দেখো, আমাদের অলরেডি অনেকগুলো প্ল্যানিং চলছে, তবে প্ল্যানিংগুলো না ধীরে ধীরে এক্সিকিউট করতে হবে, সেটা একবারে সম্ভব না, এবং ফিনান্সিয়াল সাপোর্টটাও দরকার, যেটা আমরা এই মুহূর্তে দুজনে মিলে করছি। এখন অনেকটাই টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা প্যান্ডেমিক সিচুয়েশানে বুঝতেই পারছো যে ফান্ড জেনারেট করা কতটা ডিফিকাল্ট, তো সেই জায়গায় প্রচুর কষ্ট করে চালাতে হচ্ছে, তবু হাল আমরা ছাড়ছি না। এবং আমাদের সিনিয়র টিম অলরেডি, তোমার সিনিয়র টিমটা যেভাবে আমাদের মানে পারফর্ম করছে মাঠের মধ্যে, এবং যেভাবে আমাদের একাডেমির জন্য মানে ভর্তি হওয়ার জন্য তোমার যেভাবে আমাদের কাছে ফোন কলস বিভিন্নভাবে আসে, তো একটা আশার আলো যে আমরা হয়তো কিছু সত্যি করতে পারছি, কিছু করতে পারছি, না হলে আননেসেসারি তো কেউ ফোন করবে না, আমাদের একাডেমিতে আসার জন্য ফোন আসছে, তো এইভাবে আমরা বুঝতে পারছি যে, এবং আমরা নিজেরাও আমাদের মধ্যে ইন্টারেস্ট গ্রো হচ্ছে, তো এইখানে কিন্তু একটা বাড়তি কাজ করার উদ্যম আমরা পাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে একটা সাপ্লাই লাইন তৈরি করা ভারতীয় ফুটবলের জন্য, শুধু বাঙালি নয়, পিওর ট্যালেন্টগুলোকে এনে একটা সাপ্লাই যদি আমরা করতে পারি ইন্ডিয়ান ফুটবলের জন্য, এবং গ্রাসরুট ডেভেলপমেন্টে হচ্ছে যদি লোকাল বাঙালি ছেলেদের তুলে তুলে আমরা স্টেপ বাই স্টেপ 15 থেকে আমরা এদেরকে যত্ন করে মানুষ করতে পারি, তাহলে আগামী দিনে তো এরাই ইন্ডিয়ান ফুটবলের ফিউচার যারা খেলছে। তো এই ইন্ডিয়ান ফুটবলের ফিউচারের কথাটা ভেবেই কিন্তু আমাদের সর্বস্ব প্ল্যানিং, আর কিছু এর থেকে বেশি কিছু আমাদের এখন আপাতত প্ল্যানিং নেই। আপাতত যেটুকু আমরা করতে চাইছি, এবং আমাদের আগামী পরিকল্পনা রয়েছে যে কিছু মফস্বলে আরও চলে যাওয়া, যেমন অলরেডি আমাদের পুরুলিয়ায় কথা চলছে, আমরা সেখানে একটা গ্রাউন্ড দেখছি, সেখানকার লোকাল যারা তোমার ধরো এর জন্য ইন্টারেস্টেড আছে তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে, যদি আমরা ওখানে একটা ব্রাঞ্চ ওপেন করতে পারি, কারণ দেখো সবার তো আর এখানে এসে প্র্যাকটিস করা সম্ভব নয়, তো পিওর ট্যালেন্ট খুঁজতে গেলে সেই লোকাল ইনফ্রাস্ট্রাকচারটাকেও ডেভেলপ করতে হবে, তো সেই দিকে আমরা নজর দিচ্ছি। তো তোমাদের ট্রায়াল দিয়ে কেমন লাগলো? এরকম আর তোমাদের ফেভারিট প্লেয়ার কে? এখানে 11 নম্বর আর 7 নম্বর কে পড়তে যায়? 10 নম্বর 11 নম্বর? তো খুব ভালো লাগলো তোমাদের ফুটবল খেলা দেখে, অসংখ্য ধন্যবাদ তোমাদের, তোমরা আরো এগাও আমরা সেটাই চাই। তো আরেকবার আমাদের এখান থেকে বলে দাও, জয় বাংলার ফুটবল! থ্যাংক ইউ। তো বন্ধুরা, আবার আমরা ওই মনোরম পরিবেশে চলে এসেছি যেখান থেকে আমি অনেক ভিডিও এন্ড করি, আমরা অনেক ভিডিও এন্ড করি। তো ভাইকে আমি ট্রেনে ছেড়ে দিয়েছি, এখন বাড়ি গেল। তো আমি বাড়ির উদ্দেশ্যে, তো তোমরা তো দেখলেই REX ফুটবল একাডেমির আর যে ব্লগটা, যেটা ট্রায়াল হলো সেটাও দেখলে, এবং ওদের ফেসিলিটিও আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমরা যদি REX ফুটবল একাডেমি এর স্ট্রাকচার বা বলো যে কন্ডিশান সেগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো, ওদের ডেসক্রিপশানে ওদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো, আমাদের জানাতে পারো, আমরাও তোমাদের কথা REX ফুটবল একাডেমির কাছে তুলে ধরার চেষ্টা করব। বাংলার ফুটবলের জন্য বা ইন্ডিয়ার ফুটবলের জন্য REX একাডেমির কিন্তু পরিকল্পনা যথেষ্ট ভালো, তাদের স্ট্রাকচার আর ডেভেলপমেন্ট খুব ভালো, তারা কিন্তু চেষ্টা করছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং এই এরকম একাডেমি কিন্তু আমরা আরও তুলে ধরার চেষ্টা করব, যেটা গ্রাম বাংলার একাডেমি সেগুলো আমরা আরও তুলে ধরার চেষ্টা করব।